পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, সাথে আছি আমি ফারজানা ববি। দর্শক, এই মুহূর্তে আমি আছি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এখানে আজ বিএনপি যে তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করছে, সেই অবরোধ কর্মসূচি আজ প্রথম দিন, এবং প্রথম দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজেপি কিন্তু আজ মাঠে নেমেছে। এবং আপনাদের যদি আমি দেখাই, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু বিজেপির যে স্পেশাল ফোর্স যেটা অবরোধকে উদ্দেশ্য করে মাঠে নামানো হয়েছে, তারা কিন্তু এখানে কাজ করছেন। এবং তারা যতটুকু আমাদের তথ্য দিয়েছেন যে এখানে দুই প্লাটুন বিজেপির সদস্য রয়েছেন এবং তারা শহরের দুইটি অংশে কাজ করছেন। দর্শক, আপনারা জানেন যে বিএনপির কার্যালয়ে 28 তারিখের যে সমাবেশ, মহাসমাবেশ, সেই সমাবেশের পর কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আপনাদের যদি আমি একটু এখন দেখাই বিএনপির কার্যালয়ের সামনে, এখানে কিন্তু সেই ক্রাইম সিনের জন্য যে জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছিল সেটা কিন্তু বন্ধ করা নেই, কিন্তু এখানে কিন্তু পুলিশের ব্যাপক উপস্থিতি আছে এবং তারা কিন্তু এখানে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছেন, এবং যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মতো ঘটনা না ঘটে সেই জন্য তারা এখানে অবস্থান করছেন। আপনাদের যদি আমি একটু দেখাই যে পুলিশের বিপুল সংখ্যক উপস্থিতি কিন্তু এখানে আছে। দর্শক, আপনাদের আমি দেখাচ্ছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের মূল ফটক, এবং আপনারা দেখতে পাচ্ছেন যেটা বন্ধ আছে, এবং এই অংশটুকু যদিও এখন আটকে রাখা নেই, কিন্তু পুলিশ সদস্য কিন্তু দুই পাশেই ঘিরে রেখেছে। দর্শক, আপনারা জানেন যে 28 তারিখ মহাসমাবেশকে উদ্দেশ্য করে কিন্তু ঢাকা শহরে বেশ জনসমাগম হয়েছিল, এবং সেই জনসমাগমে কিন্তু সহিংসতার মতো ঘটনা ঘটেছে, এবং সেই সহিংসতার ঘটনায় বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছেন এবং তিনজন কিন্তু সেখানে নিহত হয়েছেন। তো এরপরেই কিন্তু গুলশান 2 নম্বর বাসভবন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপির মহাসচিব, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়, এবং সেই গ্রেপ্তারের নিন্দা জানাতেই কিন্তু তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। এবং আজকে সেই অবরোধ কর্মসূচির প্রথম দিন, এবং প্রথম দিনে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেশ থমথমে একটা পরিস্থিতি বিরাজ করছে। এবং আপনাদের যেমনটি আমি জানালাম যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কিন্তু বিজিবি, তারাও কিন্তু মাঠে কাজ করছে। দর্শক, আপনারা দেখছেন বর্ডার গার্ড, বাংলাদেশের স্পেশাল ফোর্স, তারা কিন্তু এখানে তাদের ডিউটি পালন করছে। আপনাদের জানিয়ে রাখি যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বন্ধের যে লাগাতার অবস্থা সেটা কিন্তু বিরাজমান আছে, এবং এখানে আপনারা যেমনটি এখন দেখতে পাচ্ছেন যে পুলিশের বিপুল সংখ্যক উপস্থিতি, এটা কিন্তু একেবারে চলমান প্রক্রিয়া। তারা যখন থেকে বিএনপির কার্যালয় বন্ধ সেখানে, তখন থেকে কিন্তু পুলিশ এখানে অবস্থান করছে, এবং যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেদিকে তারা সদয় দৃষ্টি রাখছে। গতকাল বিএনপি পন্থী আইনজীবীরা তারা একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছিল, এবং সেখানে কিন্তু তারা বলেছিল যে রাজনৈতিক কর্মীরা যাতে তাদের যে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড সেটা যাতে পরিচালনা করতে না পারে, এ কারণেই এই জায়গাটি বন্ধ করে রাখা হয়েছে।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টনের যে আশেপাশের রাস্তা এখানে এখানে কিন্তু বেশ একটু থমথমে অবস্থা বিরাজ করছে এবং যানবাহনের চলাচলও বেশ কম এবং সাধারণ যে জনগণ তাদের মধ্যেও কিন্তু একটু সাধারণ জনগণ কিন্তু উৎসুক আছেন এবং তাদের মধ্যে একটু কৌতূহল এবং চাঞ্চল্য দেখা দিয়েছে যে এখানে আসলে কি ঘটছে। দর্শক আপনারা জেনে থাকবেন যে বিএনপি তাদের এক দফা আন্দোলন চালিয়ে যাচ্ছে বহু দীর্ঘ সময় ধরে এবং তাদের এক দফা দাবি হচ্ছে সরকারের পতন এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দাবি। সেই দাবির লক্ষ্যেই কিন্তু তারা তাদের যে সমাবেশ বা মহাসমাবেশ সেই সমাবেশগুলো ডাক দিচ্ছে এবং সেখানে কিন্তু বিপুল সংখ্যক তাদের নেতাকর্মীর উপস্থিতি দেখা যাচ্ছে এবং সেই সমাবেশেরই একটি বড় অংশ ছিল গত 28 তারিখ যেটা মহাসমাবেশে ডাক দিয়েছিল বিএনপি এবং সেই সমাবেশকে উদ্দেশ্য করেই কিন্তু সহিংসতার মতো ঘটনা ঘটে এবং এরপরেই বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টন সেখানে কিন্তু এরকম থমথমে একটা অবস্থা বিরাজ করছে এবং এখানে পুলিশের বিপুল উপস্থিতি নিশ্চিত করা হয়েছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ঘটনা না ঘটে। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে নয়াপল্টন এলাকায় বিজেপি সদস্যদের যে সরব উপস্থিতি তারা আমাদেরকে জানিয়েছে যে এখানে তাদের যে তাদের স্পেশাল ফোর্স এখানে কাজ করছে এবং ঢাকা শহরের দুইটি প্রান্তে তাদের এই স্পেশাল ফোর্স কাজ করছে এবং যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সে কারণে তারা কাজ করে যাচ্ছে এবং এটা হচ্ছে তাদের চলমান প্রক্রিয়া থাকবে যতক্ষণ পর্যন্ত তাদের মনে হবে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার মতো আশঙ্কা আছে ততক্ষণ পর্যন্ত তারা এখানে তাদের কাজ চালিয়ে যাবে। দর্শক আপনাদের আর একটু জানিয়ে রাখি যে বিএনপি শুধুমাত্র যে ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছিল এমনটা কিন্তু নয়, সব দলই রাজনৈতিক সব প্রায় সব দলই তাদের এই মহাসমাবেশ বা সমাবেশের ডাক দিয়েছিল এবং সরকার দলীয় আওয়ামী লীগ তাদের যে মহাসমাবেশ শান্তি সমাবেশ সেই সমাবেশের কিন্তু ডাক দিয়েছিল 28 তারিখে এবং সেই সমাবেশকে উদ্দেশ্য করে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এখানে জড়ো হয়েছিল এবং সেই সব দল যেখানে সমাবেশের আয়োজন করেছে সেখানে স্বাভাবিকভাবে সহিংসতার মতো ঘটনা ঘটার আশঙ্কা থাকে এবং সেই সেটা চিন্তা করেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা বেশ কঠোর অবস্থানে ছিল এবং সেই কঠোর অবস্থানের পরে সহিংসতার মতো ঘটনা এড়ানো যায়নি এবং সেই কারণে কিন্তু যেহেতু নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বিএনপির কর্মীদের তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার জায়গা তো সেখানটা হচ্ছে আটকে দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা ঘটার কোনো অবকাশ না থাকে। দর্শক এই ছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি, আরও কোনো তথ্য জানা থাকলে সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা ববি, মানব জমিনের সাথেই থাকুন, ধন্যবাদ।